So guys, in this video, I'm going to try to see some Bengali myth. The myth বলতে কি বোঝায়? Myth বলতে বোঝায় হচ্ছে ধরেন প্রাচীন বা আগের মানুষদের বলা কিছু প্রচলিত কথা এবং প্রচলিত মানা যেগুলি যারা মানে। যেমন ধরতে গেলে হচ্ছে বাদাম গেলে বুদ্ধি হয় এক্সট্রা এক্সট্রা। তো আজকে ভিডিওতে আমরা কিছু জিনিস ট্রাই করব। তার মধ্যে হচ্ছে চা খাবার পর যদি আমরা জল খাই তাহলে আমার দাঁত কালো হয়ে যাবে। বাদাম খেলে বুদ্ধি হয়। আমরা যদি রাতে বেলা বাসি বাজে তাহলে চারপাশে ইন্দ্র চলে আসবে। তো এসব ধরনের মিথ আমরা ট্রাই করে দেখবো আজকে ভিডিওতে। তো খুব মজাদার হতে যাচ্ছে ভিডিওটা। তো লেটস গো। আমার প্রথম বেঙ্গলি মিথ্যা হচ্ছে মানে ফ্লুইড দিয়ে মানে বাসি বাজানোর সময় যে মানে চারপাশে ইঁদুর চলে আসে এরকম আমরা দেখতে চাই। এখন আমার যে কাজের সময় না কিছু খুঁজে পাই না আমি। আপনার সাথে এরকম হলে অবশ্যই আপনাকে জানাবেন আমাকে। মানে আমি বাসি হারাই গেছে পাইতেছি না। তো এখন কী করা যায় একটু দেশি জোগাড় করতে হইব। একটু ভাবিনি আমি কী করা যায়। লেটস সি গাইস, বাসি তো পাইনি কিন্তু আমার দেশি জোগাড় পাই গেছি। তো দেখি করবো না ইঁদুর পাই নাকি। ইঁদুরের ইউ পাইলাম না, মানে হচ্ছে হইতে পারে আমার আসল কথা হচ্ছে আমার বাসার আসে আসবে থাকতে পারে, আমার বাসার ভিতরে কোনো ইঁদুরই নেই। মানে এটা ভালো কথা, ইঁদুর নেই ঠিক আছে ভালো কথা। এখন আপনারা ট্রাই করে দেখতে পারেন, যদি হয় তো আমাকে একটু বলে দেন, যদি হয় কারণ আমি তো পারলাম না, ট্রাই করলাম কিন্তু পারলাম না। আমি আরও কিছুক্ষণ ট্রাই করবো, যদি আসে তো আসলো না আসলে আমার কী করেন, আমি ইঁদুরকে ডাক দিয়ে আনবো। আয় আয় ইঁদুর আয়। এটা সারাদিন ফোন টোন চালাস, ফোন টোন না চালে তো বাদাম টাদাম খাইতে পারোস। বাদাম খা কিলো, বাদাম খা। এমনি বুদ্ধি আছে আমার, এটা বাদাম লাগে পারে আমার। তাইলে ক 57 গুণ 58 কত? ক 57 গুণ 58 প্লাস 3 ক 5 এর ঘরে নামতে পারি না তুই। আমার 57 গুণ 58 এখন যদি তুই খালি দুইটা বাদাম খাস তাহলে দেখবি গুণ যোগ একদম শির শির হয়ে যাবে। দেন আপনার জাদু কথা আমাকে দেন। তিনটা যদি একসাথে খাইতে পারো তাহলে খুব ভালো রিয়াকশন হবে আর কি। এবার তাহলে আমি একটা প্রশ্ন করি, দেখতে এটা একদম সহজেই পারে যাবি। না না, এটা অ্যাকশন সাথে সাথে শুরু হয়, মুহূর্তে অ্যাকশন। এটাই তো, এটা তো বাদামের শক্তি, পাওয়ার পাওয়ার পুষ্টি পুষ্টি। তা আপনারা বুঝতে পারলেন যে বাদাম খাওয়া কত উপকারিতা। সবাই বাদাম খাবেন, আমি বাদাম খাই। তো নেক্সট মিথে যাওয়া যাক। গাইস, আমি না শুনছি এক জায়গায় যে ফোনের ক্যামেরার উপর যদি আমরা যদি স্প্রে করা হয় তাহলে ফোনের ক্যামেরা একবারে পুরো নতুন মতন হয়ে যায়। তো লেটস ট্রাই দিস। তো প্রথমে আমরা হচ্ছে একটা ফোন নিব এবং ওটা ক্যামেরাটা বের করে দেখবো, ওটা কোয়ালিটিটা কেমন আগে সেটাকে দেখবো, পরে আমরা ট্রাই করবো ওটা। তো সাপোজ আমরা দেখলাম এই ফোনটা নিয়ে নিলাম, তো এই ফোনের নেওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা কোয়ালিটিটা কেমন, একটু ক্যামেরাটা একটু হালকা ঘোলা ঘোলা তো দেখতে পেলাম। তো এখন আমরা একটু স্প্রে করবো এই ক্যামেরাটার উপরে। স্প্রে করার পরে একটু দেখা যাক কী অবস্থা, আমার স্প্রেটা নষ্ট না হোক। আবার ওকে ভাইস, এনাফ। তো ভাইস, এটা পরিষ্কার কাপড় দিয়ে একটু মুছে দিই এটা, আমি দেখি এটা ক্যামেরাটা কী অবস্থা, আমাকে ক্যামেরা বেঁচে আছে নাকি, বাকিটা ইতিহাস। তো দেখি এখন ক্যামেরা কোয়ালিটি কি একটু ভালো হয়েছে। ক্যামেরার কোয়ালিটি ধরতে গেলে হালকা একটু অন্যরকম দেখাচ্ছে, কিন্তু আগের থেকে অনেক স্পষ্ট দেখাচ্ছে। এখন আপনি দেখতে পারেন, আমি দেখতে পাচ্ছি যে হালকা স্পষ্ট দেখাতেছে, হালকা মানে বেশি ডিফারেন্স নাই কিন্তু হালকা দেখাতেছে, মানে যে একটু মানে ঘোলা ভাবটা আছে সেটা একটু মানে কেটে গেছে মনে হয়। তো এই মিটটা, এই মিটটা আমাকে বলতে পারি যে মিটটা আসল। আমাদের নেক্সট মিটটা হচ্ছে
চা এবং জল নিয়ে। তো আমরা সবাই জানি যে চা খাওয়ার বেশিরভাগ মানুষ বলে যে এরকম চা খাবার পর যদি জল খাওয়া হয় তাহলে দাঁত কালো হয়ে যায়। তো লেটস সি এদিকে আসলে হয় নাকি হয় না, আমি এটা রিক্স নিয়ে করতেছি, ট্রাই করে দেখি। এই যে আমাদের চা আছে, মানে সবার প্রিয় রং চা এবং জল, দেখি প্রথমত আমরা চা খাবো পরে জল খাবো। যদি দাঁত কালো হয়ে যায় কি আর করা আছে। মনে হয় এতটুকু এনাফ, এখন হচ্ছে জলের পালা। জলটা জানি কেমন লাগতেছে, কেমন শরীরে মানে লাগতেছে, কারণ গরম খাওয়ার সাথে যদি ঠান্ডা খাই তাহলে তো আমার জন্য লাগবেই। এখন একটু অপেক্ষা করি, দেখি আমার যদি দাঁত কালো হয় তাহলে তো দেখতে পারবে। গাইস 5 মিনিটে বেশি হয়ে গেছে কিন্তু আমার দাঁত তো কালো হলো না, কালার কও হলো না, ফুলটা মনে হয় সাদা হয়ে গেছে, এর বেশি বলে ফেললে মনে হয়। তো দাঁত তো কালো হলো না, মানে বিটটা বুঝতে পারতেছেন ফেক। তো এটা তার আগে মানতে হতো বা হইতে পারে, আগে রাত কালো হইতো, এখন হইতেছে না। এখন চায়ের কোয়ালিটি খারাপ হয়ে গেছে বা জলের কোয়ালিটি খারাপ হয়ে গেছে। গাইস আমাদের লাস্ট মিথটা হচ্ছে একটা ইন্টারেস্টিং মিথ। তো এটা অনেকেই জানেন এবং অনেকেই ট্রাই করতে পারেন, ট্রাই করেছেন হয়তো বা। যদি মানে কিশমিশ তৈরি হয় নাকি আঙুফল দিয়ে কিশমিশ তৈরি হয়, সেটা আমিও শুনছি, আপনারা শুনতে পারেন। তো এখন ট্রাই করে দেখবো যে আসলে কি মানে কিশমিশ আমি শুনছি ভিজে রাখলে এটা আঙুফল হয়ে যায়, মানে আঙুফলের রূপ ধারণ করে না, আগের পূর্বের রূপ ধারণ করে। বাবা এটা সাহিত্যিক ভাষা। তো গাইস ট্রাই করা যাক আমাদের এই মিথটা, এটা কি আসলে নাকি নকল, আমি ট্রাই করি নাই কিন্তু আমি জানি যে এটা আসলে হবে। তবু একবার ট্রাই করা যাক, লেটস গো। সো গাইস তো আমাদের এটা অনেক খুন হয়ে গেছে মিটটা, মানে অনেক খুন, মানে আমি একবার চেক করছিলাম হয়নি, তখন তো এখন দেখি চেক করে আমি আপনাদের দেখাই এবং আমি দেখি। তো এখানে হচ্ছে আমাদের এটার ভিতরে আছে গুপ্ত খুন। তো এটার মধ্যে ছিল হচ্ছে আমাদের মানে অনেক সময় লেগে গেছে এটার সব মানে কি ভিতরে সব বের হয়ে গেছে মাঝে মনে হইতেছে। তো এখন এটা দেখতে পাচ্ছি এটা বড়ো বড়ো হয়ে গেছে, তো আমি একটু ট্রাই করে দেখবো, মানে আমি খাবো না, অবশ্যই খাবো না। তো এটা আমি একটু বের করে দেখি। গাইস আমি কিছু বলবো আপনারা দেখতে বুঝতে পারতেছেন যে এটা কি, এখানে সেই কিসমিসটা যেগুলি আমরা দেখতেছি না, একবার নরম ছিল, একবারে লাগানো ছিল, মানে একদম শুকনো। আর এটা দেখতে পাচ্ছেন এখন একবারে ভিতরে মনে হয় জল হয়ে গেছে, মানে এই মিটটা আসল দেখতে পাচ্ছেন। এগুলি ছিল কিসমিস, এখন একে সাঙ্গুর ফল দেখতে পাচ্ছেন। এই যে ও মাই গড, এটা কেমন বড়ো কিছু না, এগুলি আমি কী করবো, খাওয়াবো তো না অবশ্যই। তো প্রায় একদিন রেখেছি তারপর হয়েছে এটা, তো আমি তো এটা ভুলেও খাবো না। তো আপনাকেও আবার খাওয়ার চেষ্টা করেন, এটা বানালে বানাতে পারেন, খাওয়ার চেষ্টা করবেন না। তো আজকে ভিডিও ছিল পর্যন্তই, তো আসলে সব মিথগুলি আপনার ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই কী করতে হবে সবাই জানেন, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে হবে এবং কমেন্টে জানা দিবেন যে আপনারা কোন কোন মিথগুলি ট্রাই করছেন এবং কোন কোন মিথগুলি সঠিক হয়েছে বা ভুল। আমার হতে পারে, ভুল হতে পারে, যদি ভুল হয়ে থাকে আমি কিছু ভুল বলে থাকি সরি। তো দেখাবে কোনো নিউ ইন্টারেস্টিং ভিডিওতে, বাই বাই।